অযোধ্যায় রাম মন্দিরে জাকজমক করে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। 22 জানুয়ারি এই মন্দিরের উদ্বোধন করে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু এই রামলালার মূর্তি তৈরির সময় অলৌকিক সব ঘটনা ঘটে বলে জানান ভাস্কর প্রশান্ত পাণ্ডে। প্রশান্ত জানান, তিনি যখন রামলালার মূর্তি তৈরি করছিলেন তখন সেখানে কেউ ছিল না। হঠাৎই নাকি তাঁর কাছে একজন সাধু আসেন, নাম না জানলেও কিছুক্ষণ কথাবার্তার পর নাকি তিনি চলে যান সেখান থেকে। প্রশান্ত যে চেয়ারে বসেছিলেন সেই চেয়ারেই নাকি ওই সাধুকে বসতে দেওয়া হয়। এরপর সেই সাধু চলে যাওয়ার পর যখন প্রশান্ত সেই চেয়ারে বসেন তখন তার শরীরে অদ্ভুত এক বাড়তি শক্তি এসে গিয়েছিল। এছাড়া তিনি জানান যে রাম মন্দিরের ভিতরে গেলে রামলালার মূর্তি দেখা যাবে। আমরা গজদ্বার, সিংদ্বার, গেরুন্দ্বার এবং হনুমানদ্বার তৈরি করেছি। আমরা 6-6 ফুটের মূর্তি এবং প্রধান গণেশের মূর্তি তৈরি করেছে। আমরা কয়েক পুরুষের ভাস্কর, 7 মাস 7 প্রজন্মের যাত্রার মতো কেটে গেল। অযোধ্যার রামলালার মূর্তির প্রধান ভাস্কর অরুণ যোগী জানান এই রামলালা মূর্তি তৈরির সময়কার অদ্ভুত ঘটনার কথা। এই রামলালা মূর্তি তৈরির সময় নাকি প্রতিদিন বিকেলে একটি বানর আসত নিয়ম করে। এছাড়া 7 মাস ধরে এই মূর্তি তৈরির সময় শুধুমাত্র রামলালাকে নিয়েই তারা চিন্তা ভাবনা করতেন বলেও জানিয়েছেন তিনি। অরুণ যোগী তিনি বলছেন, আমরা 7 মাস ধরে এই মূর্তি তৈরি করেছি। এই মূর্তি তৈরির সময় আমরা শুধুমাত্র রামলালা নিয়েই ভাবনা চিন্তা করতাম। এছাড়া এই মূর্তি তৈরির সময় প্রতিদিন বিকেলে 4টা থেকে 5টার মধ্যে নিয়ম করে একটি বানর আসত। কি বললেন তিনি শোনাব আপনাদের। পহলা হমকো ইস কাম কে চুনা গিয়া থা, ও বহুত বড়ে জিম্মা দে রহা থা, হামারা পুরা দেশ কে লিয়ে লাল্লা কো দর্শন করওয়ানা বহুত বড়ি কাম দিয়া গিয়া থা। ইসকে লিয়ে হম বহুত बोल सकते हैं 7 महीने से इसके बारे में चिंता रहा। पूरा दिन रात हम इसी के बारे में सोचते थे, देश को दर्शन कैसे करवाएंगे। और हमारे इसके साथ भी हम पूरा कोशिश किया है और जानकारी ले लिया हमने 5 साल के बच्चों का फीचर्स में क्या क्या दे सकते हैं और शिल्प शास्त्र के अनुगुण भी होना है और 5 साल का बच्चा भी होना है। 5 साल के बच्चों के अंदर राम भी ढूंढना है हमको। ये बच्चा नॉर्मल बच्चे रियलिस्टिक काम से जैसा नहीं है, हमको इसके अंदर राम को ढूंढना था। सो ये सोते सोते हम शुरू किया पूरा ये हमारा ये राम के साथ हमारा जर्नी बोल सकते हैं हम। ऐसे अद्भुत अनुभव बीच बीच में कुछ आए? हाँ, बीच बीच में हो रहा था, कुछ रिकॉल कर पा रहे। सो हर दिन हम I still believe that around 4 to 5 o'clock एक बंदर इवनिंग वो बंदर आते थे, देखते थे, ऐसे ही चले जाते थे अंदर आके। सो बाद में हमने थोड़ा कोल्ड ज्यादा हो गया, थोड़ा जगह तो वो भी बंद किया, हाँ पर्दे लगा दिया। बाद में इतना जोर से वो डोर ओपन करके आ रहा था अंदर। वही बंदर रोज? हाँ, वो रोज पता नहीं वही है या नहीं, मगर 4 से 5 बजे के अंदर वो आते थे। वो कहते हैं कि जिन पर कृपा राम करें तो पत्थर में बन जाते हैं, तो आप पे राम की कृपा हुई और पत्थर में समा गए प्रभु। नहीं, हम विश्वकर्मा कम्युनिटी यही काम करते आ रहे सेंचुरीज। एक हमारा साइड कहानी है, राम के स्पर्श से पत्थर पुल बन गई, शिल्प की पाद से पत्थर भगवान बन गई। सो हमारा मेरा नीचे आना यही हमारा शायद भगवान इसलिए भेजा है हमको ये काम करके आ जाओ। রামলালা নিয়ে অলৌকিক কাহিনী শুনিয়েছেন প্রশান্ত পাণ্ডের বাবা সত্যনারায়ণ পাণ্ডেও। রামলালার মূর্তি তৈরি করতে 7 মাস লেগেছিল, এটি 7 প্রজন্মের যাত্রার মতো মনে হয়েছিল। যাত্রাটি এমন ছিল যে যেন ভগবান শ্রীরাম তাদের সঙ্গে আলোচনা করছেন, তাদের মনে হয়েছিল যেন ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলছেন। তার কৌতুকপূর্ণ মনোভাব দৃশ্যমান ছিল, তার চোখ কথা বলতো। এছাড়াও আরও
অদ্ভুত ঘটনার কথা জানিয়েছেন সত্যনারায়ণ পাণ্ডে। তিনি জানান, রামলালা মূর্তি তৈরির সময় নাকি ঘটনাস্থলে বানর আসত। তিনি জানান, স্বপ্নে দেখেন যে একটি মন্দিরে 100 বছরেরও বেশি বয়সী একজন বয়স্ক সাধু যজ্ঞ করছেন। একটি বানর তার কাছে আসে এবং তার আঙুলও বাহুতে কামড় দেওয়ার চেষ্টা করে। স্বপ্নে দেখা মন্দিরটির কাছেই ছিল। এরপর নাকি তিনি বাইরে এসে দেখেন সেই মন্দিরটি কাছেই রয়েছে। এছাড়া এই মন্দিরে মূর্তি তৈরির সময় নাকি প্রতিদিনই নিত্য নতুন অলৌকিক ঘটনা ঘটতে থাকে বলেও জানান তিনি। অযোধ্যায় রাম মন্দিরের জাকজমক করে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। 22 জানুয়ারি এই মন্দিরের উদ্বোধন করে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু এই রামলালার মূর্তি তৈরির সময় অলৌকিক সব ঘটনা ঘটে বলে জানান ভাস্কর প্রশান্ত পাণ্ডে। প্রশান্ত জানান, তিনি যখন রামলালার মূর্তি তৈরি করছিলেন তখন সেখানে কেউ ছিল না, হঠাৎই নাকি তার কাছে একজন সাধু আসেন, নাম না জানলেও কিছুক্ষণ কথাবার্তার পর তিনি চলে যান। এই ধরনের আরও অনেক কিছুই কিন্তু শোনা যাচ্ছে। এরকমই আমরা এক শিল্পীর সঙ্গে কথা বলি, প্রধান ভাস্কর অরুণ যোগী, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। পহলা হমকো ইস কাম কে চুনা গিয়া থা ও বহুত বড়ে জিম্মা দে রহা থা হামারা পুরা দেশ কে লিয়ে লাল্লা কো দর্শন করওয়ানা বহুত বড়ি কাম দিয়া গিয়া থা ইসকে লিয়ে হম বহুত বোল সকতে হ্যায় 7 মহিনে সে ইসকে মন মে চিন্তা রহা পুরা দিন রাত আমি ইসি কে বারে সোতে থে দেশ কো দর্শন কেসে করবায়েঙ্গে আর আমার ইসকে সাথ ভি হাম পুরা কোশিশ কিয়া হ্যায় আর জানকারি লে লে লিয়া হামনে 5 সাল কে বচ্চোন কা ফিচার্স মে ক্যা ক্যা দে সকতে হ্যায় আর শিল্পশাস্ত্র কে অনুগুণ ভি হোনা হ্যায় আর 5 সাল কা বচ্চা ভি হোনা হ্যায় 5 সাল কে বচ্চোন কে অন্দর রাম ভি ঢুঁড়না হ্যায় হামকো এ বচ্চা নর্মাল बच्चे रियलिस्टिक काम से ऐसा नहीं है, हमको इसके अंदर राम को ढूंढना था। सो ये सोते सोते हम शुरू किया पूरा ये हमारा ये राम के साथ हमारा जर्नी बोल सकते हैं हम। ऐसे अद्भुत अनुभव बीच बीच में कुछ आए? हाँ, बीच बीच में हो रहा था, कुछ रिकॉल कर पा रहे? सो हर दिन हम आई स्टिल बिलीव दैट अराउंड 4 to 5 o'clock एक बंदर इवनिंग वो बंदर आते थे, देखते थे, ऐसे ही चले जाते थे अंदर अंदर आके। सो बाद में हमने थोड़ा कोल्ड ज्यादा हो गया, थोड़ा जगह तो वो भी बंद किया, हाँ पर्दे लगा दिया। बाद में इतना जोर से वो डोर ओपन करके आ रहा था अंदर, वही बंदर रोज। हाँ, वो रोज पता नहीं वही है या नहीं, मगर 4 से 5 बजे के अंदर वो आते थे। कहते हैं कि जिन पर कृपा राम करें तो पत्थर में बन जाते हैं, तो आप पे राम की कृपा हुई और पत्थर में समा गए प्रभु। नहीं, हम विश्वकर्मा कम्युनिटी यही काम करते आ रहे सेंचुरीज। एक हमारा सेट कहानी है, राम के स्पर्श से पत्थर पुल बन गई, शिल्प की पाद से पत्थर भगवान बन गई। सो हमारा मेरा नीचे आना यही हमारा शायद भगवान इसलिए भेजा है हमको, ये काम करके आ जाओ। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন কারণ সেখানেও রয়েছে আজ তক বাংলা।